বাংলাদেশ আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, আমরা সবাই জানি এই প্রবাদ বাক্যের কথা যে স্বাস্থ্যই সকল সুখের মূল, কিন্তু এই স্বাস্থ্যকে ঘিরেই আসলে আমাদের যত যন্ত্রণা বলতে এই অর্থে যে এই স্বাস্থ্যের রক্ষণাবেক্ষণ, তার সুরক্ষা এবং সেটি অসুস্থ হয়ে পড়লে তার চিকিৎসা, অনেক সময় সেই চিকিৎসা ব্যয় মেটানো, চিকিৎসা করানোর পদ্ধতি নিয়ে এখন অনেক সময় দেশে দেশের বাইরে দেশের সীমানা পেরিয়ে বাইরে যেতে হচ্ছে, সেগুলো নিয়েও নানা রকমের অনিশ্চয়তা রয়েছে। রাষ্ট্র বলছে, সংবিধান বলছে যে সবার জন্যে স্বাস্থ্য এটি মৌলিক অধিকার, সরকার বলছে যে সবার জন্যে স্বাস্থ্য অধিকার নিশ্চিত করা, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা তার অঙ্গীকার, তারপরেও নানা রকমের সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশের স্বাস্থ্যখাত। যদিও কথা অনস্বীকার্য যে বাংলাদেশ যে কয়েকটি কারণে বিশ্বে এখন প্রশংসিত তার মধ্যে বাংলাদেশের স্বাস্থ্যখাত একটি অন্যতম, কিন্তু তারপরেও স্বাস্থ্যজনিত জটিলতা কমছে না। এবং এই যে চিকিৎসকের শরণাপন্ন হওয়া, জটিল রোগ বাঁধানো কিংবা নানা রকমের ঔষধের শরণাপন্ন হওয়া, সেগুলো আগেই আমরা কিভাবে নানা রোগ ব্যাধি থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারি সেটি একটি প্রধান বিবেচ্য বিষয়। অনেকেই বলছেন যে আমাদের জীবনযাপন প্রণালীর মধ্যেই একটা বড় সমস্যা রয়েছে, আমাদের খাদ্যাভ্যাসে একটা বড় সমস্যা রয়েছে। পৃথিবী এগিয়ে চলেছে, এগিয়ে চলার সঙ্গে সঙ্গে, মানে এখন তথ্য প্রযুক্তির যুগ, ডিজিটাল বাংলাদেশ, এর সঙ্গে সঙ্গে নানা রকমের সমস্যাও তৈরি হয়, মানে প্রতিটি উন্নয়নের প্রতিটি অগ্রগতিরই কিছু সাইড ইফেক্ট থাকে, ব্যথা থাকে, যন্ত্রণা থাকে, পারিপার্শ্বিক খারাপ দিক থাকে, সেগুলোর বোঝাও আমাদেরকে বইতে হচ্ছে। এবং এই যে খাদ্যাভ্যাস, জীবনাভ্যাস, এই সব কিছুর কীভাবে পরিবর্তন করা যেতে পারে এবং আমাদের স্বাস্থ্য খাতে কী কী মৌলিক পরিবর্তন আনা যেতে পারে, নীতিগত ক্ষেত্রে সরকার আরও কীভাবে সহায়তা দিতে পারে, কী কী ধরনের পরিবর্তন আনা দরকার। আমাদের অনেক ভালো হসপিটাল এখন তৈরি হয়েছে কিন্তু সেগুলো নিয়ে নানা রকমের অভিযোগ আছে, আমাদের ভালো ভালো বিশ্বমানের চিকিৎসক আছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু তারপরও আমরা চিকিৎসকদের নিয়ে নানা রকমের প্রশ্ন তুলি। আমাদের ঔষধ এখন বিদেশে রপ্তানি হচ্ছে, তারপরও আমরা সংবাদ মাধ্যমে বাংলাদেশের ঔষধ নিয়েও নানা রকমের নেতিবাচক খবরাখবর দেখতে পাই। এবং সর্বোপরি যারা আমরা অসুস্থ হই, চিকিৎসকের শরণাপন্ন হই, হসপিটালে যাই, তাদের নিয়েও নানা রকমের অভিযোগ আছে, তাদের আচার আচরণ সেটি নিয়েও নানা রকমের প্রশ্ন আছে। এবং তার চেয়ে বড় কথা যেটি আমি কিছুক্ষণ আগেই বললাম যে আমাদের এই ধরনের পরিস্থিতির মোকাবেলা, স্বাস্থ্য নিয়ে, জীবন নিয়ে এত টেনশন কেন করতে হচ্ছে, সেটি আমরা কীভাবে মোকাবেলা করতে পারি, সেই সমস্যার সমাধানও খোঁজা দরকার। আর এইসব বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার আজকের অতিথি, আমার বায় বসা আছেন একজন হার্বাল বিশেষজ্ঞ, মডার্ন হার্বাল লিমিটেডের চেয়ারম্যান ডাক্তার আলমগীর মোদি। বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠানে তাকে আপনারা দেখে থাকেন, এইসব বিষয় নিয়ে কথাবার্তা বলেন। তারপরে যিনি রয়েছেন তিনি বাংলাদেশের অত্যন্ত স্বনামধন্য একজন চিকিৎসক, একুশে পদকপ্রাপ্ত চিকিৎসক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন, এখনও করে চলেছেন, যদিও শিক্ষকতার শেষ পর্যায়ে তিনি, এবং সেই সঙ্গে ডিনের দায়িত্ব পালন করেছেন প্রফেসর ডক্টর এবিএম আবদুল্লাহ, মেডিসিন বিশেষজ্ঞ, বাংলাদেশ অত্যন্ত প্রখ্যাত। আমার টেবিলের একেবারে প্রান্তে বসা আমার ডান পাশে যিনি রয়েছেন তিনি আইভি খান ওয়াহিদ, তিনি মূলত আমার স্বাস্থ্য নামে একটি ম্যাগাজিন সম্পাদনা করে থাকেন এবং হ্যাপি হোম অ্যান্ড হেলথ কেয়ার নামে একটি প্রকাশনা সংস্থাও তার রয়েছে, আইভি খান ওয়াহিদ। তারপরে যিনি রয়েছেন তিনি আসম ওয়াহিদুজ্জামান, তিনি বাংলাদেশের একজন, বাংলাদেশ সরকারের একজন অতিরিক্ত কর কমিশনার, পরিদর্শন রেঞ্জ একের কর অঞ্চল ১২, ঢাকার অতিরিক্ত কর কমিশনার। কিন্তু এটি তার পরিচয় নয়, মানে স্বাস্থ্যের উপর কর বসাবার জন্য এখানে তিনি আসেননি, তিনি মূলত স্বাস্থ্য বিষয়ে লেখালেখি করেন, দীর্ঘদিন যাবৎ তার সুস্বাস্থ্য, সুমন, সুগৃহ এইসব বিষয় নিয়ে বেশ কয়েকটি গ্রন্থ রয়েছে, এবং তিনি লন্ডনের ওয়েস্টমিনস্টার বিশ্ববিদ্যালয়ে হেলথ ম্যানেজমেন্ট এবং হসপিটাল ম্যানেজমেন্টের উপরও লেখাপড়া করেছেন। টেবিলের একবারে ডান প্রান্তে বসা এবং এই দুজন, অর্থাৎ আসম ওয়াহিদুজ্জামান এবং আইভি খান ওয়াহিদ, তারা ব্যক্তিগত জীবনে একসঙ্গে একই ছাদের নিচে বসবাস করেন, অর্থাৎ স্বামী স্ত্রী, এবং দুজনে মিলেই আসলে মানুষের স্বাস্থ্য নিয়ে নানা রকমের কাজ করবার চেষ্টা তারা করছেন। আপনাদের চারজনকে স্টুডিওতে আমন্ত্রণ স্বাগত, বিশেষ করে আপনাদের দুজনকে আপনারা প্রথমে এসেছেন তৃতীয় মাত্রায়। সেই জন্যে প্রফেসর ডক্টর এবিএম আবদুল্লাহ, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই যে বাংলাদেশের স্বাস্থ্য খাতের অনেক রকমের উন্নয়ন অগ্রগতি হচ্ছে, প্রশংসাও বাংলাদেশের আছে,
কিন্তু তারপরে নানা রকমের প্রশ্ন আছে, নানা রকমের জটিলতা আছে, নানা রকমের ইস্যুজ আছে যেগুলো নিয়ে আসলে এখনো সরকারের সিদ্ধান্ত আপনি আপনি নিজেও লেখালেখি করেন, অনেক সময় বলেছেন যেগুলো করা খুব জটিল নয় কিন্তু নানা কারণে হয়ে ওঠে না। এর বাইরে আরও কিছু বিষয় নিয়ে আমরা কথা বলবো যে আপনার কাছে আমাকে যেন না যেতে হয়, আপনি নিশ্চয়ই চান না আপনার কাছে যেতে হোক, যতই আপনি আমাকে ভালোবাসুন না কেন, আর সেরকম ক্ষেত্রে আমরা কী কী করতে পারি সেসব বিষয় নিয়ে আমরা কথা বলব, ওনারাও বলবেন এবং সেক্ষেত্রে একজন বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে আপনি নিজে কী মনে করেন সেটা আমরা শুনতে চাইব। তার আগে আমি একটু স্বাস্থ্যখাতের চেহারাটা আপনি কী মনে করেন সেটা শুনতে চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। আসলে বাংলাদেশের স্বাস্থ্যখাত যেটা আমরা দেখি বা আমরা দেখে চলছি এটা একটা জটিল ব্যবস্থা। আসলে এখানে যেমন পাস করা ডাক্তার আছে, যেমন আমার পাশে বললেন হার্বাল ডাক্তার আছেন, গ্রাম্য চিকিৎসক আছে, পল্লী চিকিৎসক আছে, হোমিও আছে, কবিরাজ আছে, ঝাড়ফুঁক আছে, সবই কিন্তু সবাই কিন্তু মনে করেন নিজেরাই চিকিৎসক। এটা একটা আসলে জটিল সমস্যা, এমন না যে খালি আমার কাছে পাস করা ডাক্তার আছে, সাইন্টিফিকতে যারা করা দরকার সেগুলো তো আছেই, তারা আর এর বাইরে যারা আছে এটা একটা এটা গ্রামে গঞ্জে কিন্তু ছড়ানো আছে, এটা অস্বীকার করার উপায় নাই, এবং তারা কিন্তু এটা তাদের অংশটাও কম নয়, তাদের একটা বিরাট অংশ তারা কিন্তু চিকিৎসা দিয়ে চলছে গ্রামে গঞ্জে, মানুষও তাই বিশ্বাস করে, ঝাড়ফুঁক থেকে শুরু করে হোমিও থেকে সঙ্গে সবাই কাছে, আমি সবাইকে দোষ দেবো না, বদনাম গাল বলবো না, কিন্তু আছে তো, সেটা তো হচ্ছে। এখন আমি যে পড়াশোনা করে কষ্ট করে সাইন্টিফিকতে পড়াশোনা করে রোগবিধি যা পড়লাম, অন্যরা কি ওইভাবে পড়াশোনা করছে তারা, তারা কি আসলে জানে এগুলো কী করছে না কাছে অনুমানের ভিত্তিতে, গাছগাছরাই বলেন ঝাড়ফুঁকি বলেন, কিন্তু মানুষ কিন্তু তাদের কাছে যাচ্ছে, কেউ ভালো হচ্ছে হচ্ছে না, ভালো কীভাবে হচ্ছে সাইকোলজিক্যালি বলে না যেভাবে হচ্ছে, তো এটা একটা জটিল সমস্যা। সেকেন্ড হলো দেশে কিন্তু লোকসংখ্যা প্রচুর, এখন সরকারিভাবে যত কোটি বলেন আমার বাস্তবে মনে আরও বেশি, লোকসংখ্যা যেহেতু বেশি কাজে রোগীর সংখ্যাও কিছু বেশি কিন্তু আসলে, এবং মানুষের যা প্রত্যাশা প্রাপ্তি কিন্তু সেভাবে হচ্ছে না, একটা মানুষ রোগ হলেই তো বিপদে পড়লেই তো ডাক্তারের কাছে আসে, তার কিন্তু প্রত্যাশাটা অনেক, একমাত্র আল্লাহ তাআলার পরে সে ডাক্তারকেই বিশ্বাস করে, ডাক্তার যা বলে তাই করে ওই অনুযায়ী চলে করে, তার প্রাপ্তিতে কিন্তু প্রত্যাশাটা কিন্তু অনেক হাই আসলে আমাদের কাছে। তো আমরা যারা ডাক্তারি করি বা আমি আমার লাইন থেকে বলতেছি, আমরা ওনার যে প্রত্যাশা সেই অনুযায়ী কি প্রাপ্তি উনি কি পাচ্ছে, আসলে কিন্তু পাচ্ছে না, প্রাপ্তি না পালে প্রত্যাশা প্রাপ্তি না হলে কিন্তু মানুষের মধ্যে হতাশা বাড়ে, এই হতাশা জায়গায় যত অঘটন ঘটে এগুলো কিন্তু হচ্ছে। আসলে আমরা যে পুরা তাকে যে ভালোভাবে চিকিৎসা পরে দিতে পারছি এগুলো তো জোর দিয়ে বলবো না, কিন্তু আমরা যে করছি না কিছু তা না, আমরা কিন্তু করছি, মানুষ কিন্তু চিকিৎসা পাচ্ছে। আমরা যদি 30-40 বছর আগেও দেশের চিকিৎসা ব্যবস্থা দেখেন, আমরা যখন স্টুডেন্ট ছিলাম অনেক কিন্তু অনেক কিছু কিন্তু দেশে কিন্তু হতো না, এখন কিন্তু প্রচুর কিছু হচ্ছে, তারপরও মানুষের চাহিদা তো শেষ হচ্ছে না। এখন কী না হচ্ছে, 30 বছর আগে হার্টের রোগ হওয়া মানেই হৃৎপিণ্ডের রোগ মানেই আমাদের স্যার এক সার্জেন বলতেন যে পরপারে টিকিট নেওয়া তার হয়ে গেছে, আমরা কিছুদিন ওষুধপত্র দিয়ে তাকে ঠেকায় রাখি, কিন্তু বাস্তবে এখন কী হচ্ছে, কত হার্টের রোগী বাইপাস হচ্ছে, রিং পড়াচ্ছে বা স্টেন পড়াচ্ছে, হচ্ছে কিন্তু ভালো হচ্ছে, মানুষ কিন্তু ভালো হচ্ছে, লিভার বলেন কিডনি বলেন, লিভার নষ্ট হয়ে গেলে তো শেষ, মানে মারাই যেত, কিন্তু লিভার ট্রান্সপ্লান্টেশন হচ্ছে, কিডনি ড্যামেজ হয়ে গেলে তো কিছু করার থাকে না, কিন্তু এখন কিন্তু হচ্ছে, প্রচুর হচ্ছে, এবং এগুলো নিয়ে মানুষ কিন্তু বেঁচে আছে। শুধু এইটাই না, ছোটো বাচ্চাদেরই মনে করেন কত রকম ভ্যাকসিন দিচ্ছি আমরা, আজকাল তো অনেকগুলো রোগ বলতে পারেন না, স্মল পক্স বলেন, চিকেন পক্স যদিও মাঝে মধ্যে হয়, হাম বলেন, এগুলো তো নিয়ন্ত্রণে চলে আসে, টিটানাস বলেন, এগুলো কিন্তু হচ্ছে না, ডেভেলপমেন্ট কিন্তু আমাদের আসলে কম হয় নাই, স্বাস্থ্যখাতে কিন্তু উন্নতি হয় নাই কিন্তু এটা বলতে পারবেন না, তারপরেও বলতে পারেন প্রত্যাশা অনুযায়ী প্রাপ্তিতে পুরাপুরি হয় নাই, এটা বিভিন্ন কারণে। তার আরেকটা ব্যাপার এখানে আছে, এগুলো ডেভেলপমেন্ট আমি যেগুলো বলছি এগুলো কিন্তু শহর কেন্দ্রিক, আসলে বড় বড় শহরে হয়, রাজধানী কেন্দ্রিক, গ্রামে গঞ্জে উপজেলা স্বাস্থ্যখাত কিন্তু আসলে বলতে পারেন যে সোজা কথায় তার কোমর সোজা করে কিন্তু দাঁড়াতে পারে নাই, অনেক ঝামেলা কিন্তু আছে, ইভেন অনেক জেলা সদরেও সুযোগ সুবিধার কিন্তু প্রচণ্ড অভাব, উপজেলা বলেন অনেক অভাব, গ্রামে গঞ্জে আরও অভাব, সেগুলো গভর্নমেন্ট যে চেষ্টা করছে না তা না, করছে হয়তো চাহিদা অনুযায়ী করতে পারছে না এবং মানুষ তার প্রত্যাশা অনুযায়ী পাচ্ছে না, এটাও সত্য, যার জন্য যেগুলো বললেন যে মানুষের যে অঘটন ঘটা আমাদের ভাঙচুর মারামারি কাটাকাটি এগুলো এগুলো কিন্তু হয়ে চলছে আর কি, শুধু তাই নয় আমাদের প্রতি কিন্তু মানুষ পুরোপুরি ততটা আস্থাও রাখে না, যার জন্য মানুষ বাইরেও যাচ্ছে, এটাও ঠিক, ইন্ডিয়ার কাছে যাদের কম পয়সা ইন্ডিয়া আরও বেশি পয়সা সিঙ্গাপুর বা ব্যাংকক যাচ্ছে তাদের সব, তো আমাকে অনেকেই প্রশ্ন করে তাহলে আপনার যে এত চিকিৎসা মানুষ বাইরে যায় কেন, আমাদের বাইরে যায় কয়েকটা কারণ, একটা তো কিছুটা আস্থার অভাব তো আছেই, দ্বিতীয় কথা হলো যে যাদের পয়সা আছে জীবনটাই তো বড়, মানুষ বিয়ের বাজার করতেও তো ইন্ডিয়া যায়, অসুখ হইলে পয়সা থাকলে জীবনটার জন্য ইন্ডিয়া যেতে দুষ্কর যাবে না, যেতে তো পারেই, কিন্তু এই কথাও সত্য
এমন না যে আমাদের কাছে রোগী নাই একবারে সব খালি হয়ে সব চলে যাচ্ছে তা কিন্তু না আমরা যে কোনো হসপিটালে যাই আমরা রোগী দেখতেই পায় মানে সময় করতে পারে রোগীদের যে কোনো সময় দেয় কঠিন হয়ে যায় অনেক চিকিৎসক কঠিন হয়ে যায় এত রোগী বারান্দায় বারবার ফ্লোরে দিয়েও তো কোলানো যাচ্ছে রোগী কিন্তু প্রচুর কিন্তু সারপ্লাস বলতে পারেন এলে এমন না যে আমাদের সব হসপিটাল খালি করে আমাদের ডাক্তার কাছে কেউ যায়ও না তা না বাদ দিয়ে চলে সেটা কিন্তু না রোগী কিন্তু আমাদের প্রচুর আছে আসলে প্রচুর রোগী তো সেই অনুযায়ী তারা সুযোগ তো পাচ্ছে না প্লাস কনফিডেন্সের একটা অভাব সেটা তো আছে সেটার অনেক কারণও আছে এটা একতরফা ডাক্তার দিয়ে দোষ দিয়ে তো লাভ নাই আমাদের দোষ যে নাই তা না অনেক দোষ কিন্তু আমাদের মধ্যে আছে যেমন আমরা তো যে কয়েকদিন আগেও তো সম্মান একজন প্রধানমন্ত্রী বলে গেলেন যে ভালো ডাক্তার হলেই হবে না ভালো মানুষও তো হইতে হবে আমরা আসলে পুরোপুরি সবাই তো দোষ দেওয়া যাবে না সবাই যে ভালো মানুষ হয় এই কথা তো বলা যাবে না আমরা তো ভালো মানুষ সবাই নই আসলে এটা তো সত্য যার জন্য মানুষের কিছু আস্থা কিন্তু কমে যাচ্ছে আর কি যার জন্য মানুষ বাইরে যাচ্ছে চিকিৎসা চলছে এর মধ্যেও চলতেছে ভালো হচ্ছে তারপরেও যাচ্ছে মানুষ যাবে যেতেই থাকবে একটা প্রশ্ন করি বা আবার আপনার কাছে আসবো যে এই যে অনেক কিছু আছে আপনি বলছেন যে সব জায়গায় সুযোগ সুবিধার অতিরিক্ত বলা যাবে না আসলে হয়তো অনেক জায়গায় আছে অতিরিক্ত না আছে কিন্তু তাও মানে তুলনামূলক কমই বলা যায় আর কি এবং যেগুলো আছে যেমন ধরেন রাজধানী মনে করেন কিছু প্রাইভেট হসপিটাল আছে ইভেন সরকারি প্রাইভেট তো খুব এক্সপেন্সিভ আকাশচুম্বী সেখানে সবাই যেতে পারে না গরিব নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত সেখানে তো গেলে সে তো মানে হয়তো ভুল করে যায় তারপরে যখন বিলটা আসে তখন তো তার মাথা গরম হয়েছে কিন্তু পারে না এটাও ঠিক সুতরাং এটা কিন্তু লিমিটেশন আছে এরকম আমি শুনেছি মানে যে যেই অঞ্চলে যেই নেতা কোনো নেতা যদি প্রভাবশালী হন আইন প্রণেতা যদি প্রভাবশালী হন তিনি হয়তো তার এখানে একটা হসপিটাল আছে যে আছে তাই যথেষ্ট অনেক সময় সেই হসপিটালের বেড পূর্ণ হয় না তিনি তার মতো করে একটা বড় হসপিটাল করলেন সেখানে অনেক স্কুল কলেজ আছে যেখানে ছাত্র হয়তো প্রচুর না কিন্তু তিনি মনে করলেন যে আরেকটা তিনি তার ডেভেলপমেন্টের অংশ এরকমটা অনেক সময় হয় এরকম যেগুলো বললেন হয়তো হয় দুই একটা লিমিটেড দুই একটা হইলে কি এত বড় এইটুকু এটা এত যে দুই একজন যদি করে তাও তো ভালোই করুক না সে নিজেও যদি নেতা হকার করলে তো মানুষের হেল্প তো হয় করুক না তো ভালো আসবো আপনার কাছে মিস্টার ওয়াহিদুজ্জামান খান আপনার কাছে শুনতে চাই আপনি এই যে হেলথ ম্যানেজমেন্ট যদিও ট্যাক্সেশনের লোক আপনি হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করলেন বাইরে বাংলাদেশের চিত্রটা আসলে কি দেখেন আপনি হেলথ ম্যানেজমেন্টের বা হসপিটাল ম্যানেজমেন্টের ধন্যবাদ এবং সেখান থেকে আমি জানি আমি আপনার কিছু বইও দেখেছি যে যেগুলোতে আসলে আপনি তার বাইরে সাধারণভাবে যে হসপিটালে যাওয়ার আগে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আগেই আমরা নিজেদেরকে কীভাবে সুরক্ষা দিতে পারি সেই বিষয় নিয়েও আপনি লেখালেখি করেন করছেন দেশে বিদেশে যারা দর্শক শ্রোতা আছেন তাদের সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি সেই সাথে শ্রীলঙ্কাতে সম্প্রতি ঘটে যাওয়া যে নবরচিত হামলা তাতে যারা মারা গেছেন নিহত হয়েছেন তাদের সবার প্রতি শ্রদ্ধা রাখছি এবং যারা আহত হয়েছেন তাদের আরোগ্য কামনা করছি দ্রুত আরোগ্য কামনা করছি আর ঠিকই বলেছেন জিলো ভাই যে আমি এই বিষয়টা নিয়ে একটু চিন্তা করছি আসলে বাংলাদেশের সংবিধানের 15 ক এবং 18 ১ অনুচ্ছেদে আমরা জানি যে জনস্বাস্থ্য জনগণের পুষ্টি উন্নয়নের কথা বিশেষভাবে বলা হয়েছে এটা মৌলিক কর্তব্য হিসেবে বলা হয়েছে আর বাংলাদেশের স্বাস্থ্যনীতি 2011-তে সবার জন্য এই বলা হচ্ছে যে যে স্বাস্থ্য জনস্বাস্থ্য হচ্ছে স্বাস্থ্য হচ্ছে উন্নয়নের চাবিকাঠি ভালো স্বাস্থ্যর অধিকারী হলে উন্নয়ন ত্বরান্বিতভাবে ঘটবে তো এই বিষয়ে বাংলাদেশ কিন্তু খুব মানে তার যে সামর্থ্য আছে সেই সামর্থ্য নিয়ে কিন্তু খুব খুব ভালো করেছে আজকে আমি যদি দক্ষিণ এশিয়ার দেশগুলোর দিকে তাকাই তাহলে দেখব যে বাংলাদেশ কিন্তু তার সাফল্য সুন্দরভাবে অবস্থানে আছে যেটা আপনার এমডিজি এসডিজির কথা যদি আমি বলি তাহলে এমডিজি 4-5 যেটা চাইল্ড মর্টালিটি ম্যাটার্নাল যে ডেভেলপমেন্ট সেগুলো তো ভালো করেছে এসডিজি যে 3 এবং 6 যে আছে হেলথ ফর অল ওয়েলবিং অ্যান্ড ক্লিন ওয়াটার সেগুলোতেও কিন্তু বাংলাদেশ ভালো করছে এবং বাংলাদেশ তার স্বল্প বাজেট নিয়ে যে পরিমাণ কাজ করছে এটা কিন্তু সবার জন্য অনুকরণীয় এটা একটা ভালো বিষয় তো সকলের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে সবাই যার যার ক্ষেত্র থেকে করছে কিন্তু এরপরও মনে হচ্ছে যে কোথাও যেন একটু
গ্যাপ থেকে যাচ্ছে। কেন গ্যাপটা থেকে যাচ্ছে? আমি দেখছি যে আমরা যদি ডায়াগনস্টিক সেন্টারে যাই, হসপিটালে যাই, আমরা দেখি যে প্রচুর মানুষের ভিড়। আমরা যদি মানুষের সাথে কথা বলি, দেখা যায় যে তারা একটা অনিশ্চয়তার মাঝে আছে, ঠিক মতো তারা গাইডেড হচ্ছে না। তো এই এই জিনিসগুলো আমার কাছে মনে হয় যে একটু বোধহয় প্রয়োজন আছে মানুষকে গাইডেন্স দেওয়া। এবং হেলথ কেয়ারের বিষয়টা হচ্ছে যে আমি যে ডক্টরের কাছে যাব, প্রয়োজন পড়লে আমি অবশ্যই ডক্টরের কাছে যাব, আমি চিকিৎসা নেব, হসপিটালে যাব, সবই ঠিক আছে। আমি 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 একটু বলি আপনাকে যে আমি কার্যক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে সব মিলিয়ে আমি 22টা দেশে গিয়েছি, আমি দেখেছি তাদের চিকিৎসা ব্যবস্থা। তারা তারা কিন্তু প্রতি জনই কিন্তু হেলথ সিস্টেমের মধ্যে আছে, কিন্তু তাদের ওখানে ভিড় কম, কারণ তারা রেগুলার দেখায়, তারা রেগুলার যায়, রেগুলার দেখায়, এবং তাদের রুটিন চেক আপ হচ্ছে প্রতিনিয়ত। তারা হঠাৎ করে ভিড় হয়ে যায় না তাদের মাঝে। তো এই জিনিসগুলো আমাদের মাঝে আসছে, আস্তে আস্তে করে আসছে, আসছে না যে তা না, আস্তে আস্তে আসছে। আমরা চাচ্ছি কেন হয় বা কী করণীয় সেক্ষেত্রে প্রফেসর আবদুল্লাহ আমার মনে হয় পরে যখন বলবেন সেটি তখন তিনি বলবেন নিশ্চয়ই। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি একটু শেষ করছি, আসছে আস্তে আস্তে আসছে। আমরা চাচ্ছি যে আরেকটু আসুক, এবং এই থেকে আমি একটু ক্ষুদ্র প্রয়াস যে জনগণের মাঝে সচেতনতা, জনগণ মানে ব্যাপক জনগণের মাঝে তো আমি যেতে পারবো না, আমি আমার পরিসরের মাঝে যে যতটুকু চেষ্টা করছি, যে আমি আমার বন্ধুকে বলছি, আমার কলিগকে বলছি, আমার পরিবারকে বলছি, আর আমি যে বইগুলো লিখেছি এই বইগুলো আমি ছড়িয়ে দিচ্ছি, এই বইগুলো পড়ে মানুষ যেন কিছুটা বুঝতে পারে কী বলছি। আমি বলছি যে একটা মানুষ যদি প্রতিদিন 20 টাকা খরচ করে তার প্রিভেন্টিভ মেজার্সের জন্য, যেমন সে একটা কাঁচামরিচ, একটা পেঁয়াজ, সকালে উঠে 2 কোয়া রসুন খেলো, তারপরে যখন চা খেলো আদা লং দিয়ে খেলো, এগুলো ন্যাচারাল অ্যান্টিবায়োটিক, ন্যাচারাল মেডিসিন হিসেবে কাজ করছে, তাকে যে জিনিসগুলো তার অসুখ হতে পারতো সেই অসুখ থেকে দূরে সরিয়ে রাখছে। সকালবেলা উঠলো, সে ঘুম থেকে উঠে সে কীভাবে মানে 2 গ্লাস পানি খেলো বা 3 গ্লাস পানি খেলো, এই 3 গ্লাস পানি খাওয়ার ফলে ওয়াটার থেরাপি তার 8-10টা অসুখ হবে না। আমরা যেটা জানি এবং আমি নিজে এটা প্রমাণিত, আমার মিসেস, আমার ওয়াইফও এবং আমাদের পরিবারের সবাই এটা ইয়ে করে প্রমাণ পেয়েছে যে 8-10টা অসুখ হয় না। হ্যাঁ, তো সেই বিষয়গুলো যদি আমরা ছোটোবেলা থেকে আমাদের সন্তানদেরকে একটু একটু করে অভ্যাস করে গড়ে তুলতে পারি, একটা পরিবার, একটা সমাজ, একটা গোটা দেশ, একটা পরিবারকে যদি আমি করতে পারি, একটা সমাজ হবে, একটা গোটা দেশ এটা ছড়িয়ে যাবে। তো আমরা শুরু করি ছোটো ছোটো পরিসর থেকে শুরু করে আমরা আস্তে আস্তে যাই। আমাদের তো আসলে চেষ্টা এবং সাফল্য অনেক আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেটা আমি বললাম যে একটা গ্যাপ থেকে যাচ্ছে, সেই গ্যাপগুলো দূর করার একটা চেষ্টা আমরা করতে পারি হেলথ কেয়ার ম্যানেজমেন্টের মাধ্যমে, যেটা আমাদেরকে অনেক রোগ থেকে দূরে সরিয়ে রাখবে। আমি ডক্টরের কাছে অবশ্যই যাব, আমার রুটিন চেক আপের জন্য যাব, আমার যদি কোনো অন্য কোনো মানে জরুরি প্রয়োজন আমি যাব, কিন্তু ফ্রিকোয়েন্ট যাব না। মানে এবং ডক্টর, আমি ডক্টরদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে মেডিসিন অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে অপ্রয়োজনীয় মেডিসিনও আমি গ্রহণ করছি, যেটা আমার শরীরের জন্য ক্ষতিকর হয়ে যাচ্ছে। এবং আপনারা যেটা জানেন যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে একটা জিনিস, এটা কিন্তু ভয়াবহ। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে গেলে কিন্তু তখন আর অনেক মানে পৃথিবীতে কয়টা অ্যান্টিবায়োটিক আছে, কয় ধরনের, বেশি অ্যান্টিবায়োটিক নাই, কিন্তু এই অ্যান্টিবায়োটিকগুলোর রেজিস্ট্যান্স হয়ে গেলে যদি আমার শরীরে কাজে না লাগে, তখন কিন্তু আমি খুব একটা ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হব। সেই জিনিসটা থেকে আমি বলছি যে একটু আমরা সচেষ্ট হই, একটু যত্নবান হই। আমি আমার পরিবারকে বলি, আপনি আপনার পরিবারকে বলেন, আপনার বন্ধু বান্ধবদের বলেন, আপনার কলিগদের বলেন, এইভাবে আমরা সমাজে বিভিন্ন স্তরে ছড়িয়ে দিতে পারি। জি, ডক্টর আলমগীর মতি, প্রফেসর আবদুল্লাহ বলছিলেন যে নানা রকমের চিকিৎসা পদ্ধতি, এবং এই পদ্ধতি অনেকটা বিশ্বাসের উপরে, কোনোটা পরীক্ষিত, কোনোটা পরীক্ষিত নয়, তারপরও মানুষ যাচ্ছে এবং কোনো না কোনোভাবে সেবা দিচ্ছে। যেহেতু আমরা একেবারেই প্রাতিষ্ঠানিক চিকিৎসা সেবা সকলের কাছে পৌঁছানো যাচ্ছে না এখন পর্যন্ত, এগুলো হয়তো থাকারও একটা গুরুত্ব আছে। সো আপনি কি মনে করেন, এবং সেই সঙ্গে শহর এবং গ্রামে দু জায়গায় আপনি কম বেশি যোগাযোগের মধ্যে, যাতায়াতের মধ্যে আছেন, আপনার কাছে একটু শুনতে চাই। আসলে আমাদের আবদুল্লাহ স্যার যেটা বলছে খুবই মূল্যবান কথা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু আপনার আপনার আয়ুর্বেদিক, ইউনিয়ন হোমিওপ্যাথি, হার্বাল, হার্বাল ফুড, হার্বাল টরেটার, এইসব জাতীয় জিনিসগুলোকে কিন্তু গ্রহণ করে নিয়েছে, তারা স্বীকৃতিও দিয়েছে, প্রায় 11টা চিকিৎসা তারা স্বীকৃতি দিয়েছে। কেন দিয়েছে?
যে ছাড়ের ভাষা অনুযায়ী লোক সংখ্যা অনেক বেশি হয়ে গেছে, এত লোক কিন্তু চিকিৎসক সংখ্যা কম, তারপরে খুব ভালো চিকিৎসকের সংখ্যা খুবই কম, আর খাদ্যাভ্যাসের পরিবর্তন ছাড়া কিন্তু আমরা নিরোগ থাকতে পারবো না। এখন সকালবেলা ঘুম থেকে উঠে আমি যদি এক গ্লাস ঠান্ডা পানি এই খাই খালি পেটে, আমার কিছু ক্ষতি হতে পারে। আর আমি যদি সকালবেলা ঘুম থেকে উঠে আগের দিনের ভিজানো দুই মুঠ বুট এবং দুই মুঠ মেথি যদি সকালবেলা খালি পেটে খেয়ে আমি কাজ আরম্ভ করি, সকালবেলা আমার ঠান্ডা আছে তারপর আমি ঠান্ডা পানিতে গোসল করলাম, তাহলে আমার তো রোগ বাড়বেই। আমি ফ্রিজের খাবার দুই মাস তিন মাস এক মাস পনেরো দিন রেখে রেখে খাবো, কিন্তু আমার বাড়ির সামনে কত সুন্দর সবুজ শাক, কত সুন্দর ডাটা, কত সুন্দর কলমি শাক, কত সুন্দর গ্রামে শহর তো খুব শহরে এখন রাস্তার পারে বাড়ি আছে, আপনার বাড়ির সামনেও আছে আমার বাড়ির সামনেও আছে, খুব দূরে না। আপনি একশো টাকার তরকারি কিনলে হয়, কিন্তু কারণ বাজারে যাই আমি সাত দিনের তরকারি একসাথে কিনে আনবো ফ্রিজে রাখবো, এই যে অভ্যাসগুলো এগুলি কিন্তু আমাদের কিছুই না, একটু উনি ম্যানেজমেন্টের লোক, এগুলো কিন্তু আমাদের অভ্যাসের উপরেই নির্ভর করে। আমরা যদি একটু তৃতীয় মাত্রা চিন্তা করি তাইলে কিন্তু আমাদের এই সমস্যাটা হয় না। আমাদের খাদ্য অভ্যাসের পরিবর্তন আনতে হবে নিরোগ থাকতে হলে, আমাদের পথ্য অভ্যাসের পরিবর্তন আনতে হবে, আমাদের পাকঘরে যে খাবার আছে, মায়ের কাছে যে খাবার আছে, বাড়ির পাশে চতুর্দিকে ঘরের পাশে রাস্তার পাড়ে পুকুর পাড়ে জলাধারে কত ধরনের ঔষধি গাছ আছে, একটু কলমি শাক দেখেন, একটু পুদিনা পাতা দেখেন, একটু তুলসী পাতা দেখেন, একটা বাসক গাছ আপনি দেখেন, আপনার কোনো পয়সাও লাগে না, আপনার বাড়ির পাশেই আছে, আপনি ইচ্ছা করলে টপের ভিতরে ধনিয়া পাতা লাগে। কি হিসেব বলেছেন যে ২০ টাকা প্রতিদিন খরচ করলে? হ্যাঁ, ২০ টাকা প্রতিদিন একটু কমও পারবেন আপনি। আপনি তিনটা ফুলের টপ রাখেন না, একটার মধ্যে পুদিনা পাতা লাগান, একটার মধ্যে ধনিয়া পাতা লাগান, একটার মধ্যে তুলসী গাছ লাগাই দেন, এগুলি কিন্তু ছোটোখাটো ব্যাপার, একটু অভ্যাসের ব্যাপার, তাতে পরিবেশ ভালো হলো, খাদ্য অভ্যাস ভালো হলো। ফুলের টপের কারণে এডিস মশা হবে, তা থেকে আবার ডেঙ্গু হবে, আবার মশার আব্দুল। ঠিক আছে, সেটাও ঠিক আছে, ফুলের টপের ব্যাপারে যদি এডিস মশা হয় তাহলে আমরা ফুলের টপের উপরে কিছু 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 ই দিয়ে দিব, কিছু পাথর দিয়ে দিব, কিছু বালি দিয়ে দিব, এগুলো তো দরকার আছে। তো এগুলো আপনি যেটা বলছেন খুব মূল্যবান কথা, এটা তো আমাদের জানার দরকার, সেটা একটা ম্যানেজমেন্টের ব্যাপার আছে, ম্যানেজমেন্টের ব্যাপার আছে, তবে আমাদের এগুলো কিন্তু করতে হবে। বাসাটা আসলে কিভাবে আমরা সাজাবো, আমার বাড়ির পাশে জায়গা পড়ে থাকবে আমি কিছুই করব না তা তো হবে না। আল্লাহ যেখানে মানুষ সৃষ্টি করেছে তার আশেপাশে খাদ্য শস্যের ভিতরে সেফাও দিয়েছে আল হাদিস বুখারী শরীফ, প্রকৃতি শক্তি প্রকৃতি মুক্তি, আমাদের প্রকৃতি আমাদেরকে মুক্তি দিতে পারে, আমরা আমাদের প্রকৃতিকে, এখন ধরুন ছাদ বাগান হচ্ছে, বেলকনি বাগান হচ্ছে, এই বাগানগুলো কিন্তু আমরা করতে পারি। আমরা শুধু এডিস মশাকে ভয় পাইলে চলবে না, তো মশার বিরুদ্ধে বালি আছে, ধুলি আছে, কণা আছে, কত জিনিস আছে মশা আবার তাদেরকে ভয় পায়, তাদের দিয়েও আমরা প্রতিরোধ করতে পারি। আমাদের প্রতিরোধ ঘটতেই হবে, প্রতিরোধ দুর্গ তৈরি করতে হবে, স্বাস্থ্যকে আমরা স্বাস্থ্য বিপ্লব হিসাবে নিতে হবে, প্রতিদিন আমাদের স্বাস্থ্য বিপ্লব হিসাবে না নিলে নিরোগ বাংলাদেশ আমরা গড়তে পারবো না। ১৬ কোটি মানুষের দেশ, একটি সুস্থ মানুষ সুস্থ সমাজ করবে, একটি সুস্থ মানুষ সুস্থ পরিবার করবে, একটি অসুস্থ মানুষ অসুস্থ পরিবার করবে, অসুস্থ সমাজ করবে। মিজাবি খান, একটা আপনার কাছ থেকে শুনতে চাইবো, জীবনাভ্যাস খাদ্যাভ্যাস যেটি নিয়ে ডাক্তার আলমগীর মতি বললেন, আপনার কাছে কী বলে, এবং আপনি যেহেতু স্বাস্থ্য নিয়ে লেখালেখি এটি পত্রিকা সম্পাদনা করেন, সো আপনার কোনো পরামর্শ আছে এই বিষয়ে? ধন্যবাদ জিলুর ভাই, আসসালামু আলাইকুম দেশে বিদেশে সকল দর্শক শ্রোতাদের জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা, আর শ্রীলঙ্কায় যে হত্যাকাণ্ড হয়েছে সেটা নিহত ব্যক্তিদের জন্য আমি জানাচ্ছি আমার গভীর শ্রদ্ধা। বাংলাদেশে একটি শিশু, জি, এই জন্য যারা আহত আছেন তারা যেন তাড়াতাড়ি আরোগ্য হন, এই জন্য আমি অনেক দোয়া করছি। আমি যেটা বললেন ডক্টর মতি ভাই যেটা বললেন সেটা উনি ঠিকই বলেছেন, এবং আমি যে আমার স্বাস্থ্য ম্যাগাজিন নিয়ে কাজ করছি সেটা ত্রৈমাসিক, সেটাই ওখানে কিন্তু আমি যেটা আমরা চেষ্টা করি আমাদের দেশের জনগণকে সতর্ক করার জন্য যে কোন জিনিসটা থেকে আমরা কি করলে আমরা নিজেকে রক্ষা করতে পারি, আমরা কোন জিনিসটা খেলে আমরা নিজেকে কতটুকু তৈরি করব যেন আমাদের অসুখ থেকে আমরা দূরে থাকতে পারি। যেরকম আমার হাজব্যান্ড একটু আগে বললেন যে ওয়াটার থেরাপি, আমাদের ফ্যামিলিতেই আমরা কিন্তু ওই ওয়াটার থেরাপি প্রায় ৭ বছর ধরে করছি, সেটা আমি নিজেই প্রমাণিত হয়েছি, এবং
এটা এত একটা ভালো জিনিস যে তারপর থেকে আল্লাহর রহমতে আমার কোনো অসুখ ওরকম হয়নি, আমি অনেকটুকু ভালো আছি। শুধু সেটা কেন, যেরকম মতি ভাই বললেন যেটা যে ইয়ের পানি, বুটের পানি, মেথির পানি, যেরকম আমরা মেথিটা গ্লাসে ভিজিয়ে রাখলাম সারা রাত, ওটা আমরা যার কিডনি সমস্যা আছে সে উনি মেথিটা খাবেন না, শুধু পানিটা খেলে আমরা কিন্তু ওই অংশে আমাদের শরীরটা অনেকটুকু ভালো থাকে। শুধু সেটা কেন, আমার হাজবেন্ড যেটা বললেন রসুন যেটা খেলে আমাদের হার্টটাকে আমরা অনেকটুকু ভালো রাখতে পারি, আমরা নিজেরাই যদি নিজেদের সচেতনতা বৃদ্ধি করতে পারি এবং আমাদের দেশের মানুষকে যদি আমরা এই কিছু জিনিস জাস্ট অল্প কিছু, আমার হাজবেন্ড যেটা বললেন যে 20 টাকা দিয়ে কিন্তু আমরা অনেকটুকু তৈরি করতে পারি। আর মতি ভাই যেটা বললেন যে আমরা একটা ফুলের টবে একটা তুলসী পাতা, আমরা সকালে একটা চা যখন আমরা চা খাবো একটা তুলসী পাতা ছেড়ে দিয়ে, একটা লং ছেড়ে দিয়ে, একটা দারচিনি ছেড়ে দিয়ে আমরা ওই চাটা খেতে পারি, আমাদের থ্রোটের জন্য অনেকটুকু ভালো হবে, যেটা আমাদের ঠান্ডা থেকে আমাদেরকে অনেক দূরে রাখবে। আর যেটা পুদিনা পাতা, পুদিনা পাতা কিন্তু আমাদের হজমের জন্য অনেক ভালো, আমরা কিন্তু ওই ছোটো ছোটো কিছু গাছ লাগিয়ে অনেক কিছু করতে পারি। আর সেটা শুধু তো সেটাই নয়, ডক্টর ভাই যেটা বললেন যে আমরা আমাদের অনেক জনসংখ্যা বৃদ্ধি হয়ে গেছে, জনসংখ্যাকে আমরা আমরা কিন্তু আমরাই কিন্তু তৈরি করতে পারি, জনসংখ্যাকে সচেতন করতে পারি, হ্যাঁ ম্যানেজ করতে পারি। কীভাবে সেটা, যে অনেক টাকা লাগবে সেটাও না, কিন্তু জাস্ট আমাদের আমরা যদি সবাই মিলে একটু সচেতন হই, আমরা যদি ওনাদেরকে বলি যে আপনারা এইটা এইটা করেন আপনারা ওই অসুখটা থেকে দূরে থাকবেন, আপনারা ওই যে 4 গ্লাস পানি খান তাহলে আপনাদের অনেকটুকু অসুখ গ্যাস্ট্রিক হবে না। আমরা যারা বিশেষ করে আমাদের সব ফ্যামিলিতেই আছে আমরা কিন্তু দুধ চা চিনি এটা কিন্তু প্রতিদিনই খাচ্ছি, যেটা আমাদের শরীরকে অনেকটুকু ক্ষতি করে। পৃথিবীর ইতিহাসে যখন লবণ আর চিনি আবিষ্কার হলো তখন থেকে কিন্তু মানুষের আয়ু কমতে শুরু করলো, যত বেশি লবণ খাওয়া হবে আমাদের শরীরের অনেকটুকু ড্যামেজ হতে থাকবে, আমাদের মৃত্যুর দিকে নিজেকেই নিজেরা এগিয়ে নিয়ে যাব। আর আমরা যত চিনি খাবো ততই কিন্তু আমাদের নিজেকে অনেকটুকু লুজার করে ফেলবো। আমরা যদি কিছু কিছু জিনিস নিজেরা একটু মেনে চলি, অল্প কিছু না জাস্ট একটু সচেতন হই এবং সবাইকে করি, আমার পরিবারের সবাইকে আমার বাচ্চাদেরকে যদি আমি ফার্স্ট শিখাই, যেরকম আমার বাচ্চারা যারা আছে আমি বললাম যে বাবা তোমরা ফাস্ট ফুড খাবে না বাইরে, হ্যাঁ আমি তোমাকে ওকে আমি একদম না করছি না ফাস্ট ফুড খেতে, তুমি খাবে ঠিকই কিন্তু তুমি মাসে একবার একটা পিৎজা খাও, একটা বার্গার খাও, হ্যাঁ আমি দেখলাম আজকে তোমার রেজাল্ট খুব ভালো হয়েছে, ও খুশি হলো, আমিও আমার বাচ্চাকে ঠিক রাখতে পাচ্ছি, ফাস্টফুড থেকে দূরে রাখতে পাচ্ছি, আমি আমার বাসার খাবার খাইয়ে যেটা ওরা পছন্দ করে একটুতেই আমি ওদেরকে সন্তুষ্ট করতে পারবো। তবে মাঝে মাঝে আমি দিব ফাস্টফুড, আমি একদম দূরে থাকতে বলছি না, টেস্টটা যেন বন্ধ না, টেস্ট যেন ঠিক থাকে, ওরা আবার নিরুৎসাহ তো হয়ে যাবে যে আমাকে তো আমাকে একদম কি যেন খাবার, সেটা কি যেন খাবার, আমি যেন কি থেকে বঞ্চিত হচ্ছি। তা আমরা যদি বাচ্চাদেরকে ফ্যামিলি থেকে ছোট থেকে তৈরি করি তাহলে আমরা মনে হয় আমরা পারবো। আসবো আবার আপনার কাছে প্রফেসর ডক্টর রিবিয়া আব্দুল্লাহ, আপনি শুনলেন ওনাদের কথা, যদি কিছু এই প্রেক্ষিতে বলবার থাকে। আরেকটি হচ্ছে বিশপ ওয়াহিদুজ্জামান বলছিলেন যে এই যে চিকিৎসকদের কাছে যাওয়া, ভিড়, নানান কিছু, তার জন্য অনেকদিন ধরেই অনেকেই বলছেন, আপনি নিজে লেখালেখি করছেন যে রেফারেল সিস্টেম বাইরে যেটি আছে বাংলাদেশে সেটি নেই, তারপরে স্বাস্থ্য বিমার প্রসঙ্গ, সেই যে বিষয়গুলো বাংলাদেশে বলা হচ্ছে অনেকদিন ধরে, নীতি প্রণয়নের জায়গাটাতে এখনো সেরকম কিছু দেখা যাচ্ছে না। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি ওই আগের ওনাদের কথাগুলো একটু বলি, মতি ভাই বা ওনাদের দুইজনেরই, আসলে ওই যেগুলো বললেন আপনারা প্রতিকারের চেয়ে প্রতিনিধিত্ব ঠিকই আছে সব রোগের বেলায়, এটা পানি খাওয়াই বলেন আর গাছপালায় লাগান আর লবণ খাওয়াই বলেন সবই থাকবে পরিমিত, আসলে বিশেষ করে খাদ্যাভ্যাস, আমাদের খাদ্যাভ্যাস চেঞ্জ করা দরকার। পোলা পান তো আজকাল বাইরে ফাস্ট ফুড, এখানে আরেকটা প্রসঙ্গ আছে আমি জাস্ট ইন্টারাপ্ট করি, এটা ওনারও কন্ট্রিবিউট করে। খাবারের ক্ষেত্রে দেখা যায় যে এক এক খাবার, মানে কোনো খাবার কোনো অঙ্গের বিশেষ অঙ্গের জন্য দরকার রাখতে কার্যকর, কিন্তু সেই খাবারটি দেখা যাচ্ছে আমার অন্য শরীরের অন্য আরেকটি অঙ্গকে অঙ্গের জন্য সবই সত্য। কথা হলো যে এত হিসাব করে তো পারা যাবে না কোনটা খাবার কোনটায় বাদ দিবেন,
তো মিনিমালি যেগুলো চলে যেমন জনের যে লবণটা একটু কম করে লবণ খাদ্য মাছ বাঁচবে না লবণ তো খেতেই হবে পরিমিত করে এক্সট্রা খেলেন না খুবই অল্প চিনি খেতেই হবে তো যারা কেউ কেউ খাবেন না এক্সট্রা ডায়াবেটিস যাদের বা যারা মোটাঘাটা আছে তারা খাবেন না সুতরাং সবগুলো কিন্তু কন্ট্রোল খেতে হবে খাদ্য বাঁচবেন না না খেলে তো চলবে কেমনে খেতেই হবে সবই হ্যাঁ কন্ট্রোল ডিয়েতে খেতে হবে এটা একটু সতর্ক হতে হবে পরিমিত করতে হবে এন্ড কোনটা কার খাওয়ার জন্য করে এটা আসলে সবাই কম বেশি জানি আমরা যেমন ধরেন চর্বি জাতীয় জিনিস এগুলো তো কেউ এক্সট্রা খাবেন না যেমন লবণ তো বললেন চিনির কথা বললেন যারা একটু ওয়েট বেশি বিভিন্ন রোগ আছে হার্টের রোগ আছে তারা তো লবণ কম খাবে ধূমপান বলেন এগুলো তো ইম্পর্টেন্ট এগুলোর মধ্যে সেগুলোর ব্যাপারে সচেতন হইতেই হবে আমাদের তবে এ কথাও সত্য যেগুলো বললেন সবই সত্য আমি প্রথমে বলছি এত হতাশার কোনো কারণ কিন্তু আমি দেখি না কারণ যেগুলো বললেন আমাদের গড় আয় কিন্তু অনেক বেশি এখন 72.8 মেয়েদের আরো বেশি আলহামদুলিল্লাহ মেয়েদের বেশি 73 পুরুষদের কম এভারেজ থেকে সরকারি কম না আমাদের কি সবকিছু ভালো আছে বলেই কিন্তু গড়ায় বাড়ছে এটা কিন্তু অস্বীকার করতে পারবেন না আপনি 10 বছর আগেও দেখেন গড়ায় কিন্তু 65-64 ছিল আমি তো ধরেন আমার জন্ম তো পাকিস্তান আমলে ওই সময় একটা বড় কারণ বোধহয় শিশু মৃত্যুর হার কমে যে কারণে কো মাল্টিপল কারণ আমাদের কিন্তু অর্জন কিন্তু অনেক আমি যখন হয়তো ক্লাস মানে 6 7 এ পড়ি তখন ওই সময় পাকিস্তানের আয়ু ছিল কিন্তু গড়ে 27 বছর তবে বাড়তে বাড়তে 30-40-22 এখন বাংলাদেশে কিন্তু 72 বিভিন্ন কারণ বাচ্চাদের যেমন বাচ্চাদের মাতৃ মৃত্যু হার কম বাচ্চাদের মৃত্যু হার কম ভ্যাকসিন সাকসেসফুলি হচ্ছে অর্জন কিন্তু আমাদের অনেক বিশুদ্ধ পানি বলেন এগুলো কিন্তু পাচ্ছি আমরা সুতরাং আমাদের কিন্তু হতাশার মতো অত কিছু না শুধু প্রবলেম একটাই যেটা আমি বলছিলাম মানুষ বেশি রোগী বেশি মানুষের চাহিদা আমরা পূরণ করতে পাচ্ছি না এটা সত্য প্লাস ডাক্তারদের কোয়ালিটি নিয়ে অনেক প্রশ্ন আছে সেটা শুধু ডাক্তারদের দায়ী করে লাভ নেই আসলে ডাক্তার তো ভালো তৈরি মানুষ তো তৈরি করতে পারবে আপনি যদি ডাক্তার ভালো তৈরি না করেন ভালো ডাক্তার তৈরি করেন ভালো সার্ভিস করতে পারবেন ভালো ডাক্তার তৈরির কাজ তৈরি প্রশাসনের আপনি যত্র মেডিকেল কলেজ বানাবেন টিচার নাই ইকুইপমেন্ট নাই ল্যাবরেটরি নাই মানে হাতে কলমে শিক্ষার সুযোগ কম এগুলো যদি না করেন তাহলে তো ভালো ডাক্তার পাবেন না সন্ত সেখানে ডাক্তার যাবেন না বা যাবেন কি না ভালো সার্ভিস পাচ্ছেন না এটা একতরফা ডাক্তারকে দোষ দিয়ে কিন্তু লাভ হবে না আপনাদের এটা যারা প্রশ্ন না এটা এটাও তো ইম্পর্টেন্ট কারণ আপনি ভালো ডাক্তার তৈরি করবেন না আপনি যাবেন না কেন যেতে তো হবে যে আপনি কি ইচ্ছে করে যাবেন আপনি রোগে নিয়ে যাবে এখন রোগ যদি না হয় প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম সেগুলো তো আপনাকে নিতেই হবে সেগুলো পান তারপরেও তো ডাক্তার কাছে যেতে হবে তো ওখানে যেন ভালো সার্ভিসটা পাওয়া যায় ডাক্তার যেন ভালো মানুষ যেন হয় যেগুলো বলে আসছেন আগে এগুলো তো লাগবে আমাদের জন্য সুতরাং এগুলো খুবই ইম্পর্টেন্ট এগুলো করতেই হবে আর কি এগুলো করলে আমাদের স্বাস্থ্য অবস্থা যে পর্যায়ে আমরা আসি আমাদের অর্জন অনেক হলেও এখনও পুরা প্রাপ্তি আমাদের আসে নাই সেগুলো আমাদের অর্জন করতে হবে আর কি সেজন্য আরও কতগুলো মেজারমেন্ট নিতে হবে যেমন ভালো ডাক্তার তৈরির ব্যবস্থা নিতে হবে দিলীপ ভাই যে কথাটা বলছিলেন আমি এর আগেও লেখালেখি করছিলাম এটা বিমা স্বাস্থ্য বিমা এটা কিন্তু খুব জরুরি আসলে আমি কিছুদিন আগে দেখলাম একটা মেডিকেল স্টুডেন্ট সিরিয়াস রোগ হচ্ছে তার বলেই ফেলে ব্লাড ক্যান্সার হলো এখন তার বাবার তো এত সমর্থন নেই যতটুকু পারছে তারা চিকিৎসা করছে এই মেয়ে তো আর চিকিৎসা হচ্ছে না তার বন্ধু বান্ধব অন্যান্য বন্ধু বান্ধব তারা ফোর্থ ইয়ার ফিফথ ইয়ারের স্টুডেন্টরা বিভিন্ন জায়গায় আমার কাছে গেছে বিভিন্ন জায়গায় গেছে সাহায্যের জন্য যাতে মেয়েটার চিকিৎসা হয় আলটিমেটলি সাহায্য হয়েছে রাস্তা রাস্তায় অনেক সময় দেখবেন আপনারা বক্স নিয়ে ঘরে সাহায্য হচ্ছে এরকম কিন্তু হচ্ছে আর কি যাই হোক এটা করছে আলটিমেটলি মেয়েটা কিছু টাকা হয়েছে বাইরেও গেছে মারা গেছে আর কি এখন এটা যদি স্বাস্থ্য বিমার একটা সুযোগ করা থাকতো তাহলে কিন্তু এই ঝামেলাটা হতো না এটা লিমিটেশন হলেও কিন্তু করা যেতে পারে এবং এটা আমাদের যে আমাদের দেশে বিভিন্ন ইউনিভার্সিটি বা অনেকগুলো সংস্থাতে কিন্তু এগুলো আছে বছরে হয়তো 5 লাখ বা 6 লাখ বা এরকম করা যায় সুতরাং স্বাস্থ্য বিমাটা আমি মনে করি যে খুব জরুরি ভালো স্বাস্থ্যের জন্য প্রত্যেকটা মানুষের জন্য গ্রামের রুট থেকে সুখের একটা লিমিটেড দিবে মান্থলি এত টাকা দিবে বা ইয়ারলি এত টাকা দিবে দিয়ে বাকিটা গভর্নমেন্ট দিবে এটা গভর্নমেন্ট হয়তো যেগুলো যারা অতিরিক্ত গরিব পয়সা নাই সে টাকাটা কিন্তু গভর্নমেন্ট থেকেও দিতে পারে একটু মান্থলি 100-200-500 দিবে এবং লিমিটেশন করে দিতে পারে তার যদি অসুখ হয় এত টাকা পর্যন্ত সে ফ্রি চিকিৎসা করতে পারবে তাতে কিন্তু অনেকটা উন্নতি হবে দেশের স্বাস্থ্য ব্যবস্থার জন্য এটা আমি খুব জরুরি মনে করি প্রত্যেকের জন্য টপ লেভেল থেকে শুরু করে তার মানে যারা বেশি রিচ ম্যান অনেক ধনী মানুষ বা পয়সা প্রচুর আছে তার জন্য একরকম আর যারা গরিব একেবারেই কিছু নাই তার জন্য এরকম বা সে পয়সাই দেবে না টাকাটা গভর্নমেন্ট দিতে পারে ছিল আর যারা তাদের পয়সা আছে তারা কিন্তু দিতে পারে এর কিন্তু একটা সামগ্রিক ব্যবস্থা যদি করা যায় তাহলে কিন্তু আসলে স্বাস্থ্য ব্যবস্থা আমাদের উন্নতি করা সম্ভব এটা এটা করা উচিত রেফারেল সিস্টেম আরেকটা বললাম আমরা রেফারেল এটা একটা সত্য কথা মাঝে মধ্যে আমি ধরেন রুগী দেখি এ হয়তো রাতে 11-12 বাজলো আমাকে একটু সর্দি কাশি হয়েছে আমার জন্য আসছে এটা কি দরকার আসলে এটা সর্দি কাশি মাথা ব্যথার জন্য কি আমাকে খুব দরকার এটা রেফারেল সিস্টেম যদি থাকে গ্রামে গঞ্জে ধরেন জিপি বলেন বা যে কোনো মেডিকেল অফিসার ইভেন যে মেডসের স্টুডেন্ট আছে
তারা যদি দেখে, তারা কিন্তু দেখে স্ক্রিনিং করে যদি রিয়েলি সিরিয়াস মনে হয় তারা রেফার করবে বড় হসপিটাল বা সিনিয়র বা স্পেশালি তার কাছে দিলে, তাহলে কিন্তু স্বাস্থ্যগত একটা ডেভেলপমেন্টের এটা একটা কিন্তু মাইলস্টোন আমি মনে করি। এটা রেফারেল সিস্টেম থাকা উচিত। এই কিছুদিন আগে এরকম দেখলাম রুগী মনে করছে স্যার বুকে ব্যথা, হয়তো হার্ট মনে করছে, আসলে তার পেটে একটা অ্যাসিডিটি হয়েছে, যে কেউ কিন্তু চিকিৎসা করতে পারে। সে যদি যে কোনো একটা জুনিয়র ডাক্তার বা যে কারোর কাছে যাইতো এই চিকিৎসার জন্য, সে হয়তো গ্রাম থেকে শহরে চলে আসছে, যাই লম্বা লাইন দিছে হেলথ ওই স্বাস্থ্য মানে যে হার্টের ইনস্টিটিউটে গেছে, তাহলে তার তত ঝামেলা তো কম হয় না, অনেক টাইম লাগছে, নিজের ঝামেলা পড়েছেন অন্য কেউ ঝামেলা করছে, প্লাস তত মানি খরচ তো আছে, ও আসছে সাথে আরো চার পাঁচ জন নিয়ে আসছে, কোথায় থাকবে, থাকার জায়গা নাই, হোটেলে থাকছে, অনেক খরচ হয়ে গেল, কিছুই হয় না, দেখা গেল তার আসলে কিছুই হয় না। জি বেশ, ওয়াহিদুজ্জামান প্রতিরোধের জায়গায় আবার আসছে। আব্দুল্লাহ স্যার, আমরা হতাশ না, আমরা হতাশ না, আমরা অবশ্যই আশাবাদী। আর আপনি যেটা বলছেন গড় আয়ু বেড়েছে, সেটাও কিন্তু আমাদের সচেতনতাও বেড়েছে, সেই জন্য আমাদের গড় আয়ুটা বলছি আমি, আমাদের আপনি যে বিমার কথাটা বলেছেন সেটা নিয়েও আমরা ভাবছি, আমরা নিজেরা নিজেরা ভাবি, চিন্তা করি, কথা বলি, এটা খুবই ভালো একটা বিষয় আমার আমাদের মতে এটা হওয়া উচিত। আরেকটা জিনিস আছে সিএসআর, এই জিনিসটা নিয়েও আমাদের বিভিন্ন কর্পোরেট পিপল ক্যান কাম ফরওয়ার্ড, না আমাদের এই সিএসআরের বিষয়টা আরেকটু ব্যাপক হওয়া দরকার এবং যথোপযুক্ত যথাযথ হওয়া উচিত, যেখানে যতটা মনে করা যে এখানে দরকার সিএসআরটা করা উচিত। আরেকটা, দর্শকদের মাঝে অনেক অভিভাবক আছেন, আমি সবার প্রতি শ্রদ্ধা রেখে বলছি যে আপনারা একটু সচেতন হন, আপনারা যদি নিজেরা একটু সচেতন হন তাহলে কিন্তু আমাদের অনেক সমস্যা, মানে আমাদের যারা তৃতীয় মাত্রা দেখছেন আজকে দেশে বিদেশে যে যেখানেই আছেন, আপনারা নিজেরা একটু সচেতন হন এবং আপনারা মানে বিষয়টা হচ্ছে কি যে আপনার সচেতনতা আমাদের অনেক অর্থ বাঁচিয়ে দিতে পারে এবং অর্থনৈতিক উন্নয়ন আমাদের দেশে যেটা আছে যে রোগীর সংখ্যা যদি বাড়ে, সরকারের পক্ষে একা সম্ভব না সব কিছু, সরকার যা করছে করছেন এবং আমরা অনেক ক্ষেত্রে ইন্ডেক্সে বিভিন্ন দেশের চেয়ে এগিয়ে আছি, আমাদের সমসাময়িক যারা প্রতিবেশী দেশ অনেকের চেয়ে আমরা কিন্তু এগিয়ে আছি, সেখানে আমাদের ঈর্ষণীয় সাফল্য, সেটা ঠিক আছে, কিন্তু সরকার একা কতটুকু করবেন? আমাদের প্রত্যেকেরই উচিত যে আমরা যেন সরকারের প্রতি দায়িত্বটা কম, সরকারের যে নিজস্ব বোঝাটা কমিয়ে দিতে পারে, হসপিটালে কম গেলাম, মেডিসিনে কম ইয়ে করলাম এবং নিজেরা সুস্থ থাকলে সরকার একটা ভালো ওয়ার্কফোর্স, একটা ভালো পিপল পেলেন। আরেকটা জিনিস আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা জানি যে রোগ কতগুলো আছে, একটা আছে অসংক্রামক, আরেকটা সংক্রামক, আরেকটা হচ্ছে পরিবেশ দ্বারা। তো অসংক্রামক, পৃথিবীতে 71% মানুষ মারা যায় অসংক্রামক রোগে, হৃদরোগ, তারপরে স্ট্রোক, ডায়াবেটিস, এই সমস্ত রোগে মানুষ কিন্তু বেশি মারা যায়। আর সংক্রামক রোগ হচ্ছে যে নিউমোনিয়া, ডায়রিয়া, টাইফয়েড, জ্বর, এগুলো। এখন দুটো ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে, একটা হচ্ছে যে মানে সংক্রামক রোগ যেন না হয় সেই জন্য আমাদের সচেতনতা কি, আমাদের হাত ধোয়ার অভ্যাসটা করতে হবে ভালো করে, যেমন আমাদের বাচ্চাদেরকে শিখিয়ে দিতে হবে কীভাবে হাত ধুতে হয়, হাত ধোয়াটা আমি বাচ্চারা বেঁচে যাচ্ছে, এটা একটা। আরেকটা হচ্ছে যে অসংক্রামক রোগ কিন্তু অনেকগুলো ব্যাপার, এটা একক কোনো বিষয়ের উপরে না। অসংক্রামক রোগ হচ্ছে আপনার যেটা হচ্ছে যে বর্তমানে যে অর্থনৈতিক উন্নয়ন কিছুটা তো আমরা অনেক দূর এগিয়ে গেছি, তো অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে হয় কি আমরা একটু আলসেময় হয়ে যাচ্ছি, আমরা কাজ কম করছি, আমরা মানে প্রযুক্তি নির্ভর হয়ে যাচ্ছি, প্রযুক্তি নির্ভর হয়ে যাচ্ছে, স্মার্টফোন, অনলাইন, এগুলোতে বিশেষ করে আমরা বাজারে যাচ্ছি না, অনলাইনে শপিং করছি, স্মার্টফোন নির্ভর হয়ে যাচ্ছি, এগুলোতে আমাদের খেলাধুলা করছি কম, বাচ্চারাও খেলাধুলা করছে কম, বাচ্চারা দেখা যাচ্ছে যে আজকাল স্মার্টফোন বসে থাকে, তো এই জিনিসগুলো আমাদের একটু দেখতে হবে। কারণ আমি বলছি না মানে স্মার্টফোন দিব, স্মার্টফোন তারা ব্যবহার করবে প্রয়োজনে, অনেক সময় স্মার্টফোন তাদেরকে হেল্পও করছে, তাদের পড়াশোনার ব্যাপারেও হেল্প করছে, তাদের পৃথিবীকে জানার ব্যাপারেও হেল্প করছে, কিন্তু আরও যে জিনিসগুলো নিয়ে নিচ্ছে তাদের কাছে, তাদেরকে স্বাস্থ্য নিয়ে নিচ্ছে, তারা মানে বাসায় বসে থেকে স্মার্টফোনে তারা ফুটবল খেলছে, কেন আমরা কিন্তু আমরা দেখছি স্মার্টফোনে ফুটবল খেলা তো যায় না, ফুটবলের মাঠ না থাকলেও তারা একটু বাইরে ঘুরে আসুক, হ্যাঁ এতে তাদের শারীরিক মানসিক দুটো বৃদ্ধিই হবে। আরেকটা জিনিস হচ্ছে যে স্বাস্থ্য নিয়ে আমরা কথা বলছি, শারীরিক স্বাস্থ্য না শুধু, মানসিক স্বাস্থ্যটাও কিন্তু ইকুয়ালি ইম্পর্ট্যান্ট। আমি মানসিক স্বাস্থ্যের ব্যাপারটা বলছি যে মানসিক স্বাস্থ্যটা আজকাল দেখা যাচ্ছে যে পরিবারের মাঝে একটা গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে, বাবা
মা ছেলে মেয়ে এদের মাঝে একটা গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে। গ্যাপটা তৈরি করছে কে? প্রযুক্তি। প্রযুক্তি সেটা তো আপনি যে কোনো অনুষ্ঠানে যান, যে কোনো সামাজিক অনুষ্ঠানে গেলে দেখবেন প্রত্যেকের হাতে মোবাইল নিয়ে বসে আছে, কেউ কারোর সঙ্গে আই কন্টাক্ট হচ্ছে না, কথা হচ্ছে না, সবাই যাকে নিজে নিজে ব্যস্ত। এটা একটা কিন্তু খুব মানে ভয়াবহ একটা এফেক্ট আছে। বিষয়টা হচ্ছে যে এটা কিন্তু আমাদেরকে দূরে সরিয়ে দিচ্ছে এবং একসময় এমনভাবে আমাদেরকে দূরে সরিয়ে দিবে তখন পয়েন্ট অফ নো রিটার্নে চলে যাবে, তখন বাচ্চারা খাবার টেবিলও আবার ওই ডিভাইস নিয়ে পড়ছে। তো এই জিনিসগুলো আমি আমি যারা মানে অভিভাবক যারা আজকে টিভিতে দেখছেন তাদেরকে বলছি যে আপনারা একটু একটু সচেতন হন, মানে একটু একটু মানে কি একবারে বলা যাবে না, ওইটা বলারও একটা টেকনিক আছে, মানে বলতে হবে খুব ডিপ্লোম্যাটিক্যালি। আপনি যদি একবারে বলতে চান তাহলে কিন্তু তারা শুনবে না, তাদেরকে সুন্দর করে বোঝাতে হবে, বুঝিয়ে মোটিভেশনাল ওয়েতে বলতে হবে এবং আপনি কেয়ারফুললি কেয়ারলেসনেস মানে যেটা আপনি দেখবেন আপনি প্রত্যেকটা সময় তাদেরকে খবরদারি করার জন্য ঘাড়ের উপরে বসে থাকলে হবে না, তাদেরকে আপনি দেখেন একটা আপনার ওয়াচ আই থাকবে যেটা আপনি দেখবেন কিন্তু তাদেরকে বুঝতে দেবেন না যে আপনি সবসময় তাদেরকে ইয়ে করছেন। তারা আস্তে আস্তে আপনি যদি মোটিভেশনাল ইয়েতে বলতে পারেন তারা শিখে যাবে। আরেকটা জিনিস আছে যে আমি আজকাল একটু আমি একটু বলছি সেটা হচ্ছে যে পৃথিবীর সব দেশেই কিন্তু এই সমস্যাটা, শুধু বাংলাদেশে না পৃথিবীর সব জায়গাতেই একই সমস্যা। আমি একটা মানে ইয়ে স্ট্যাটিস্টিক্সে দেখেছি যে আপনার এই লিকুম পরিবার একটা আছে যে চায়না থেকে সে আমেরিকা গেছে, আমেরিকা যে এখন আমেরিকাতে প্রতিষ্ঠিত সে $3 billion দিয়েছে সুখ সন্ধানের একটা মানে হেলথ ক্লাব করার জন্য, সুখ সন্ধানের। এখন সুখ সন্ধান করতে হবে, এখন বিষয়টা হচ্ছে কি যে সে বুঝতে পেরেছে সুখ হারিয়ে যাচ্ছে, এখন এটা এটাকে খুঁজে বের করে আনতে হবে এবং এই বিষয়ে তারা এতটা কনসার্ন যে পৃথিবীর যে কোনো জায়গা থেকে মেল গেলে দে রিপ্লাই টু দ্যাট মেল অ্যান্ড দে টেক দ্য নেসেসারি মেজার্স অ্যাকর্ডিং টু দ্যাট, কারণ তারা বোঝে যে সুখ কীভাবে সুখ কীভাবে হারিয়ে যাচ্ছে এবং সুখ দরকার মানুষের জীবনে। তো এই জিনিসগুলো আরেকটা আছে যে আপনার প্রত্যেকটা মানুষের কিন্তু আপনি দেখবেন যে তার পরিবারের ভিতরে যে বন্ধনগুলো সেই বন্ধনগুলো যদি কোনো কারণে যদি মানে আলগা হয়ে যায় তখন তাদের ছেলে মেয়েদের উপরে একটা বিরাট ইয়ে পড়ে। তো এই জিনিস আপনারা আমরা সবাই আমরা চেষ্টা করব যে স্বাস্থ্য শুধু শারীরিক স্বাস্থ্য না মানসিক স্বাস্থ্যও আমাদের ইকুয়ালি ইম্পর্ট্যান্ট এবং এগুলোর দিকে আমাদের মনোযোগ দিতে হবে এবং যত দূর সম্ভব আমাদের প্রযুক্তিকে আমরা ব্যবহার করব কিন্তু প্রযুক্তি যেন আমাদেরকে ব্যবহার না করে। ডক্টর আলমগরমতি আবারও খাদ্যাভ্যাসের জায়গায় যাই আমরা, স্টোমাক অ্যালার্জি IBS যেটা এটা কিন্তু ডে বাই ডে বেড়েই যাচ্ছে, তার একমাত্র কারণ হলো যে আমরা ন্যাচারাল যে খাবারগুলো আছে প্রকৃতির যে খাবারগুলো আছে খাদ্যাভ্যাসের ভিতরে কিছু পরিবর্তন দরকার, যেরকম স্যুপ জুস আপনার কিছু ভেজিটেবল ভিটামিনগুলো আমরা ম্যাক্সিমাম কেমিক্যাল ভিটামিন খাচ্ছি কিন্তু আমাদের বাংলাদেশে এত বেশি লেবু আছে কমলা আছে অন্য অন্য ভেজিটেবলগুলো অনেক বেশি আছে, টমেটো তো এখন মোটামুটি অনেকগুলোর মধ্যে ফরমালিন আছে, ফরমালিন আছে কিন্তু হচ্ছে কি ফরমালিনটাকে গরম পানি দিয়ে 10 মিনিট রেখে তারপরে যদি আমরা ভেজিটেবলগুলো ব্যবহার করি ফলগুলো ব্যবহার করি তাহলে মোটামুটি প্রতিরোধ হবে। তবে ওই চিন্তাটা না করে আমাদের ভেজিটেবল খাওয়ার অভ্যাস করতে হবে এবং এই ধরনের ফরমালিন বা এই ধরনের পেস্টিসাইড আমাদেরকে প্রতিরোধ করার জন্য এগিয়ে যেতে হবে। আপনার এখন তো সব খাবারেই কিছু না কিছু পেস্টিসাইড দেয় মাঠে ময়দানে, তারপরেও আমরা এটাকে প্রতিরোধ করব, আমরা ন্যাচারাল খাবারটা খেতে চেষ্টা করব। আরেকটা জিনিস, হ্যাঁ, আপনার পানিটাকে আমরা বিশুদ্ধ পানির ব্যবস্থাটা করতে হবে, যেভাবেই পারি আমাদের চিন্তার ভিতরে থাকতে হবে পানিটা বিশুদ্ধ কি না, আমরা পানিটা ফুটিয়ে খাবো, পানিতে একটু অ্যালার্ম দিয়ে ফিটকিরি দিয়ে পানিটাকে বিশুদ্ধ করে খাবো বা চারকোল পদ্ধতিতে পানিটাকে বিশুদ্ধ করব, কারণ পানিবাহিত রোগের সংখ্যাটা দিনের পর দিন বেড়েই চলছে। আরেকটা কথা খেয়াল রাখতে হবে যে আমরা যারা বাচ্চাদের যে আপনার ফাস্টফুডের কথা জাঙ্ক ফুডের কথা বললেন এটার সাথে একটা বড় ফ্যাক্টর জড়িত হয়ে গেছে, প্রতিটা হোটেলে আপনার বাসি তৈল ব্যবহার করে, আমরা যে আগে আমাদের যে তৈল ছিল সরষা সেই সরষার তৈলটা এখন আমরা পাই না, অরিজিনাল ঘি আমরা পাই না, এখন ধরেন সয়াবিন তেলটা আমাদের দেশে বেশি ব্যবহার হচ্ছে, পাম অয়েলটা আমাদের দেশে ব্যবহার হচ্ছে, এই দুটোই কিন্তু আমাদের দেশের
তৈল না, সরষের তেলটা আমাদের দেশের তৈল। এই ধরনের তৈলগুলোর ব্যাপারেও আমাদের কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ অ্যাসিড ভ্যালু এত বেড়ে যাচ্ছে আমাদের তৈলের ভিতরে, যার ফলে স্টমাক অ্যালার্জি, গ্যাস্ট্রিক, আলসার এই জাতীয় সমস্যা হয়েই যাচ্ছে। আরেকটা হলো গ্লুকোটিন, স্যার জানেন যে এখন সারা বিশ্বে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুও কাজ করতেছে গ্লুকোটিন নিয়ে। এটা একটা পরজীবী, এটা একটা সাদা রঙের পরজীবী, আমাদের ভাত সাদা, আমাদের রুটি সাদা, সাদা খাবারগুলোকে একটু কাঁচা হলুদ দিয়ে হলুদ না করতে পারলে এর ভিতরে যে গ্লুকোটিন গ্রো করতেছে, মাখন সাদা, দুধ সাদা, ডিম সাদা, এইসবগুলোকেই একটু না একটু কালো, একটু না একটু লাল, একটু না একটু খয়েরি করা হচ্ছে। করতে পারলে আমাদের গ্লুকোটিনটা যদি চলে যায় তাহলে পরে কিন্তু আমাদের স্টমাক অ্যালার্জি চলে যাবে, পেটে যে খাবার পরে সাথে সাথে গ্যাস হয়ে যাচ্ছে, এই গ্যাসটা গ্লুকোটিনের জন্য হচ্ছে। গ্লুকোটিন নামক যে পরজীবী জীবাণুটা তৈরি হচ্ছে, এটাকে প্রতিরোধ করার জন্য এখন কিন্তু সারা বিশ্বে কাজ আরম্ভ হয়েছে। অনেকেই লবণ খাচ্ছেন কিন্তু লবণটা খাওয়া খারাপ, ছাড় বারবারই বলতেছেন লবণটা না খেলেই ভালো, কম খাবে কাঁচা লবণ। কিন্তু এই যে আয়োডিন দেওয়া লবণ, যেই লবণটা আপনার একটু লেবু দিলে বোঝা যাবে যে সাদা থেকে কালো হচ্ছে কিনা, কালো হলে বোঝা যাবে যে এটার ভিতরে আয়োডিন আছে। আয়োডিনটা ফ্রি দেওয়া হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার থেকে, জাতিসংঘের থেকে, সেই আয়োডিন ছাড়া লবণ আমরা ব্যবহার করতেছি, সেখানেও আমাদের একটু সতর্কতা অবলম্বন করলে টিউমার, গলগণ্ড, বিভিন্ন লেবু দিলে যদি কালো হয়ে যায় সেই লবণটা খাওয়া ভালো। হ্যাঁ, ওটা হলো আয়োডিন আছে আছে, কালো একটু লাল একটু ডিসকালার করলেই লবণটা বোঝা যাবে যে এটা আয়োডিন আছে, একটু লালচে হয়, একটু লালচে কালচে এরকম। আবার অনেকে যদি দেখেন যে কোনো কারণে লেবু নেই, তখন ভাতের সাথে ওই লবণটাকে অনেকক্ষণ একটু পিষতে হবে, অনেকক্ষণ পিষলে পরে যদি ভাতটা কালো হয়ে যায় তাইলেও বোঝা যাবে এটার মধ্যে আয়োডিন আছে। এই ধরনের সহজ জিনিসগুলোকে আমরা বাদ দিলে চলবে না। আরেকটা হলো আমরা, আমার বিশেষ বিশেষ অনুরোধ, আর সারা পৃথিবীতে বাংলাদেশের যে কোনো প্রান্তে বসি আমরা এই একটি অত্যন্ত মূল্যবান অনুষ্ঠান বাংলাদেশের তৃতীয় মাত্রা, এর ফলে স্বাস্থ্য সচেতন হওয়ার জন্য আমাদেরকে কিন্তু ভিটামিন এবং সালাদ খেতেই হবে, স্যুপ এবং জুস আমাদের খাওয়া, আমাদের সালাদ খেতে হবে। আপনি যদি আবার হোটেল রেস্টুরেন্টে গিয়ে যে সালাদ খাবেন, ওই সালাদ কিন্তু মানে সালাদের গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে, অস্বাস্থ্যকর, সেফটি মেজর আছে, আপনি একটু গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে। যত সুস্বাদু সালাদ এখন দেয়া হয় যেভাবে যত রকম প্রকার, একটিও আমার মনে হয় না স্বাস্থ্যকর। তোমার সালাদ যদি গরম পানি দেয় তাহলে পরে ঠিক হয়ে যাবে, একটু ভিটকিরির পানি দিয়ে ধুয়ে নিলেও কিন্তু জীবাণু মুক্ত হবে, একটু সচেতন হইলেই হবে। তবে সবকিছু ঘরের মধ্যে হলে, হোম মেড হলে ভালো আর কি। মিজাবি খান, একটু লাইফ স্টাইল নিয়ে আপনার কাছে শুনতে চাই। আমি কি আমার লাইফ স্টাইল বলবো না অন্য সামগ্রিক ভাবে পরামর্শ আপনার কাছে, সাধারণ ভাবে মানুষের জন্য? আমি প্রথমে একটু বলে নিতে চাই, ডক্টর আব্দুল্লাহ ভাই যেটা বললেন যে স্বাস্থ্য বিমার কথা, আমি এবং আমার হাজবেন্ড আমরা কিন্তু অনেক আগে থেকে এই ব্যাপারে আলোচনা করেছি যে আমাদের দেশে যদি স্বাস্থ্য বিমাটা হয়ে যায় তাহলে জি এটা আমাকে ধন্যবাদ দরকার, এটা আসলে এটা কিন্তু বাইরের দেশে সব জায়গাতে এটা আছে, এটা আছে আছে বলেই ওনারা অনেক ভালো আছেন, সচেতন আছেন এবং সব দিক থেকে ওনারা স্বাস্থ্য দিক থেকে রক্ষা পাচ্ছেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ এটা বলার জন্য। জি, দিলীপ ভাই আপনি যেটা বললেন, আমাদের লাইফ স্টাইলটা আসলে আমরা শুরু করতে পারি ঘুম থেকে ওঠার পরেই, খুব অল্পের ভিতরেই শুরু করতে পারি, যেটা আমি একটু আগে আপনার ওয়াটার থেরাপি বলেছি। তারপরে মতি, ডক্টর মতি ভাই যেটা বললেন যে আমাদের জুস খেতে হবে, আমরা আমাদের অনেক ফ্যামিলিতে দেখেছি বেড টি, কফি, ঘুম থেকে স্টমাকে ইউনিটি স্টমাকে ওনারা এটা ড্রিঙ্ক করেন, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের জন্য এটা খুবই ক্ষতিকর, খুবই ক্ষতিকর, আমাদের দেখা যাবে যে আলসারের দিকে চলে নিয়ে যাবে এটা। শুধু এটা কেন, আমরা যদি এগুলো না খেয়ে, আমরা ভাই যেটা বললেন ডক্টর ভাই, আমরা কমলা লেবু আমাদের দেশে অনেক খুব কম টাকায় পাওয়া যায়, আমরা যদি ওটার জুস করে ফেলি, আমাদের বাসায় জুসার আছে, সব কিছুই আছে, আমরা ওটা করে নিতে পারি, গাজর, বিট, তারপরে হ্যাঁ পেঁপে, এগুলো জুস যদি আমরা সব কিছু মিলে একটা জুস করি তাহলে আমাদের সারাদিনের জন্য খুব এনার্জেটিক হবে এবং চমৎকার একটা ড্রিঙ্ক হয়ে যাবে।
এটা আমরা করতে পারি সারা দিনের যে পাকঘরের ওয়েস্ট ম্যাটেরিয়াল গুলো আছে মানে তরকারি টরকারি এগুলো এগুলো কিন্তু আবার স্যুপ করে আমি ব্যাংককে মালয়েশিয়াতে সিঙ্গাপুরে স্যুপ করে এবং সারা দিনই স্যুপটা খাই চমৎকার হয় আমরা এই অভ্যাসটা করতে পারি আর আমরা আরেকটা যেটা করতে পারি আমরা আমাদের নিজের জন্য 30 মিনিটস একদম মর্নিং এ ব্যয় করতে পারি সেটা হলো আমরা একটু মেডিটেশন করলাম 10 মিনিটস কিন্তু আমাদের জন্য অনেকটুকু ব্যাপার মেডিটেশন কিন্তু মানুষের ব্রেইন তারপরে হার্ট পুরো শরীর মাথা থেকে পা পর্যন্ত ওটা কাজ করে ওই মেডিটেশনটা তারপরে আমরা একটু 10 মিনিটস যোগাসন করলাম তারপরে আমরা একটু এগুলো করার পরে আমরা বাইরে চলে গেলাম একটু নির্জনে নিজেকে মানে খুব চমৎকার একটা ওয়েদার যখন কোনো গাড়ি থাকে না ধোঁয়া থাকে না কিছুই থাকে না অক্সিজেন না আমরা কিন্তু সবাই ইচ্ছে করেই পারি আমাদের বাসার সামনেই কিন্তু অনেক জায়গা আছে আমরা একটু বাইরে চলে গেলেই কিন্তু আমরা চমৎকার হাঁটতে পারি হ্যাঁ হাঁটাহাঁটি করা তখন কিন্তু আমাদের অনেক রোগ কিন্তু আমাদের শরীরে বাস করতে পারবে না অটোমেটিক চলে যাবে আমরা যদি একটু হাঁটাহাঁটি করি এই লাইফ স্টাইল একটা গেল আমি আরেকটা বলতে চাই যেটা আমাদের পুরো বাংলাদেশে আমি অনেক ফ্যামিলিতে অনেক ইয়েতে দেখেছি এত ওয়েল ইউজ করে খাবারের ভিতরে যেটা আমাদের শরীরের জন্য সব কিছুর জন্য খুব বিপজ্জনক একদম খুবই অন্যরকম একটা ব্যাপার আমরা যদি ওই তেলটা না এত তেল না ইউজ করে আমরা একটু অলিভ অয়েল ইউজ করি ওটা আমরা অল্প রান্নাতে ইউজ করে আমরা সুন্দর সবজি আমরা ফিশ খেতে পারি বেশি আমরা ই খেলাম না মাটন খেলাম না বিফ খেলাম না এই দুটো না খেলাম আর কি পরিমিত খেলাম যেটা পরিমিত স্যার বলেছে হ্যাঁ পরিমিত খাওয়া যায় কিন্তু অলিভ অয়েল না খায় স্টমাক ক্লিয়ার করে খেতেই হবে স্টমাক কে ওয়াশ করে কিন্তু অলিভ অয়েল সবাই যদি এরকম করে তাহলে আমার মনে হয় অনেকটুকু সচেতন থাকতে পারবে অনেকটুকু ভালো থাকবে ভবিষ্যতে আরো আলোচনা করব সময় আমার হাতে নেই প্রফেসর ডক্টর আব্দুল্লাহ আপনি শেষ করবেন আলোচনাটা আমি ধরেন যেন ওনাদের কথাগুলো ধরে একটু জাস্ট জিজ্ঞেস করি যেমন লাইফস্টাইল মোটিভেশন কিন্তু সব রোগের জন্যই আসলে দরকার যেমন ধরেন যারা ওজন বেশি ওজন কমাবেন লবণ কম খাবেন ধূমপান করবেন না মিষ্টি জিনিস লবণ এগুলো কম খাবেন এগুলো আর একটু ব্যায়াম করবেন কম বেশি এটা ফিক্সড টাইম করে মর্নিং 10 মিনিট 15 যে যা পার সামর্থ্য অনুযায়ী আমি চলা এগুলো করবেন হ্যাঁ সেটা তো একটা সামারাইজ করছি যেমন একটু লিফ্টে না উঠে 2-3 তলা তো হেঁটে উঠতে পারে উঠতে পারে অল্প স্বল্প জায়গায় হেঁটে চলবেন রিক্সা উঠলেন না গাড়িটা ব্যবহার কম করবেন এগুলো কিন্তু সবগুলো লাইফস্টাইলের পার্ট আসলে প্লাস খাওয়া দাওয়ার ব্যাপারে সচেতন হতেই হবে বিশেষ করে বাইরে খাওয়া ফাস্টফুড চর্বি কম এগুলো যদি করা যায় আসলে কিন্তু অনেক রোগ থেকে মাংস খাওয়াটা বাংলাদেশের জন্য কমানো দরকার সবাই মাংস যেতে বলে মাংস তো খেতেই হবে মাংস তো প্রোটিন এটা গুড সোর্স অফ প্রোটিন মাংস বলেন ডিম বলেন পরিমিত প্লাস যেটা আপনি বলেন একটা বয়স অনুযায়ী একটু ভেরি আছে বয়স অনুযায়ী বয়স্ক মানুষ তারা খাবেন বাচ্চারা খাবেন বাচ্চারা খাবেন খাবেন কেন সবাই খাবে পরিমিত পরিমাণ ঠিক রেখে খেলে কিন্তু আসলে অসুবিধা মাংস না খেলে না খেতে তো হবেই সুতরাং সবই খাবেন পরিমিত যদি করতে চান এগুলো আসলে ভালো আরেকটা রোগ এমন একটু বলা দরকার সেটা হলো যে অসংক্রামক সংক্রামক যেটা বলে এটা ইম্পর্টেন্ট সংক্রামক ব্যাধিগুলো কিন্তু বিভিন্ন কারণে কন্ট্রোলে চলে আসে অসংক্রামক রোগ বেড়ে যাচ্ছে এটা দুইটা কারণে এটা মানুষের তো গড় আয়ু বেড়ে যাচ্ছে বয়স বাড়তেছে বয়স বাড়লে বয়সের কিছু রূপ কিন্তু এটা হবেই অস্টিওপরোসিস বলেন ডায়াবেটিস বলেন হাইপারটেনশন বলেন এগুলো কিন্তু অসংক্রামক অংশ ক্যান্সার ক্যান্সার তো ইম্পর্টেন্ট এগুলো কিন্তু বেড়ে যাচ্ছে যাবে এটা এবং যেতেই থাকবে যত আয়ু বাড়বে বয়স বাড়লে বয়সের কারণে যে রোগগুলো এগুলো হবে যেমন মেয়েলের প্রস্টেট বড় হবে নিউরোলজিক্যাল প্রবলেম হয় তার ডিমেনশিয়া ব্রেন আস্তে ছোট হয়ে যাবে অ্যাট্রোপি এগুলো কিন্তু হতেই থাকবে আর কি সুতরাং আমাদের কিন্তু ওই ব্যাপারেও একটু সচেতন হতে হবে আর অসংক্রামক ব্যাপারে কারণ এগুলো বেড়ে যাচ্ছে ডে বাই ডে এগুলো যাতে সহজে ডায়াগনোজ করা যায় তার প্রিভেন্টিভ মেজার নেওয়া যেতে পারে এবং সেখানে পরিবারের দায়িত্বটাও যেমন বেশি সরকারিভাবেও তো দায়িত্ব আছে সেগুলো আমাদের তো করতেই হবে এগুলোও ইম্পর্টেন্ট আমাদের জন্য আর আর যেগুলো আসলেন যেমন রোগবেদের ব্যাপারে তো আমি যেমন প্রতিরোধের ব্যাপারে তো আপনার সবাই বলছেন না আমি ওইদিকে আর বেশি জোর দিলাম না খাওয়া দাওয়ার ব্যাপারে সবই তো আমি আর তো বাদ রাখেন নেওয়ার জন্য সুতরাং রোগ নিয়ে যেগুলো দরকার আমি সেগুলো যতটুকু পারি চেষ্টা করলাম আর কি তবে এটাও ঠিক আমাদের ডাক্তারদের ব্যাপারে আমাদের আরেকটু সচেতন ডাক্তারদেরও হতে হবে আমাদের তো দোষ ত্রুটিও তো আছে তার সাথে অনেকগুলো ব্যাপার খেয়াল রাখতে গরিব লোকজন ওষুধপত্র কম লেখা মিনিমাম লেখা অপরিজন ওষুধপত্র কম লেখা এবং এই সব পরামর্শগুলো ডক্টররা রোগীদের দিতে পারেন পরীক্ষা দরকার 3টা 4 দেয় 10টা টেস্ট অপরিজনীয় এগুলো জন্য না এটা আমাদের একটু সচেতন হইতে কারণ রোগী তো পয়সাটাও আমাদের জন্য ইম্পর্টেন্ট যা মনে ধরে লিখে দিলাম সে খরচই করতে পারলো না অথবা আননেসেসারি কিছু ওয়াস্টেজ করে আসলো
এতে তো তার জন্য সে খেতেই পারে না, তাকে এতগুলো পরীক্ষা করালাম। স্যার আপনি এগুলি খুব সতর্ক থাকেন আমি দেখেছি। যাই হোক, এটা শুধু আমার একটা ব্যাপার না, আমাদের সব ডাক্তারদের কিন্তু একটু বলতে চাই। হ্যাঁ বলেন। সেটা হলো আমাদের আলহামদুলিল্লাহ বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা এখন অনেক অংশে ভালো, সেটা আমরা বাইরে থেকেই শুনতে পাচ্ছি। আরেকটা যেটা আমার মানসিকতা আমি বলবো, সেটা হলো ডাক্তাররা যদি একটু স্মাইলিং ফেসে থাকেন, এমনি ভালো হয়ে যাবে। ভালো মানুষের অংশের মধ্যে হাসিটা সে কিন্তু চলে আসে, হাসিটার ভিতরে তো উনি বললেন যে অনেকগুলি টেস্ট আমি কেন দিবেন, টেস্ট দরকার একদমই এবং এর মাঝে 30% হার্ট ডিজিজ, 12% হচ্ছে আপনার ক্যান্সার, 3% ডায়াবেটিস আর 12%। আরেকটা জিনিস আমি বলছি যে এই জিনিসগুলো সচেতনতা দরকার আমাদের, এবং স্কুল কলেজ থেকে এই বাচ্চাদেরকে স্টুডেন্টদেরকে এগুলো শেখানোর দরকার, এবং তাদের সিলেবাসে এটা ইনক্লুড করা দরকার। এটা আমি আমি বলছি আপনাদের আপনাদের মাধ্যমে যারা কর্তৃপক্ষ আছে, বৃষ্টি শরীরের জন্য দরকার নেই, বৃষ্টি একেবারেই দরকার নেই, চিনির বৃষ্টি বেশি খাওয়ার দরকার, চিনি যেটা আমরা ন্যাচারাল মিষ্টি খাও। হ্যাঁ ফলের অফিসার আব্দুল্লাহ কি বলবেন যে মিষ্টি জাতীয় খাবার দরকার নেই, পরিমিত খাও আর কি। পরিষ্কার যাদের রোগ নাই, স্বাস্থ্য ভালো, ইয়াং মানুষ, ভেবি ব্যায়াম করে পরিশ্রম করে তো খেতেই পারবে, এক্সেস না নর্মাল খাবে, মিষ্টি তো খেতেই হবে আর কি। মানে ইনফরমেশনের গ্যাপের জন্য কিন্তু আমাদের অনেক সমস্যা। দর্শক আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তোমাদের সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে ইমেল এসএমএস এর মাধ্যমে, ইন্টারনেট আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রায় আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমরা দুটোয়, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30 দেখবার আমন্ত্রণ রইল। তৃতীয় মাত্রায় পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও সরাসরি দেখতে পারেন। ফেসবুকে এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে। আর এই পর্ব সহ পুরনো পর্বগুলো দেখবার জন্য, তৃতীয় মাত্রার সঙ্গে যুক্ত থাকবার জন্য, অনুষ্ঠান সম্পর্কে জানবার জন্য যে কোনো সময় ভিজিট করতে পারেন তৃতীয় মাত্রা .com, ফেসবুক, গুগল প্লাস, টুইটার এবং ইউটিউবে তৃতীয় মাত্রার যে পেজগুলো রয়েছে সেসব পেজগুলোতে আইওএস ডিভাইস থাকলে আপনি অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা অ্যাপটি ডাউনলোড করে দিতে পারেন তৃতীয় মাত্রা দেখবার জন্য এবং অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য। মিস্টার আসমা ওয়াহিদুজ্জামান খান, মিস্টার আবি খান ওয়াহিদ, ডক্টর আলমগীর পতি এবং প্রফেসর বিএম আবদুল্লাহ, অসংখ্য ধন্যবাদ আপনাদের আলোচনায় অংশ নেবার জন্য। দর্শক, কথা হচ্ছিল স্বাস্থ্য নিয়ে, সুস্বাস্থ্য, স্বাস্থ্যের সুরক্ষা এবং কীভাবে আমরা রোগ ব্যাধি প্রতিরোধ করতে পারি। জনসচেতনতার কোনো বিকল্প নেই, আমাদের খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হবে, জীবনাভ্যাসে পরিবর্তন আনতে হবে, একটু কায়িক শ্রমের দিকে মনোযোগ দিতে হবে। ব্যায়ামের কথা অনেকেই বলেছেন, ব্যায়াম না করলেও অন্তত ছোট ছোট অনেক কাজের পরামর্শ ওনারা দিয়েছেন, সেগুলো বাচ্চাদের দিকে নজর দিতে হবে। বাচ্চাদের ছোটোবেলা থেকে করবার ক্ষেত্রে, গড়ে তুলবার ক্ষেত্রে, সচেতন করবার ক্ষেত্রে স্কুল এবং পরিবারের ভূমিকা রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে স্কুলের সিলেবাসেও পরিবর্তন আনবার কথা আমার অতিথিরা বলেছেন। চিকিৎসকরা, বাংলাদেশের চিকিৎসা সেবা অনেক উন্নত হয়েছে, অনস্বীকার্য, স্বাস্থ্য সেবার মান বেড়েছে সে কথাও অনস্বীকার্য। এবং আমরা অনেক সময় সমালোচনা করি যে বাইরে চলে যাচ্ছে, কিন্তু এখানে আসলে হসপিটাল বা চিকিৎসকের কাছে রোগীর সংখ্যা কমছে না, কাজেই সেটি কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের চিকিৎসকদের সম্পর্কে নানা রকমের প্রশ্ন আছে। আমার এখানে একজন সর্বজন শ্রদ্ধেয় চিকিৎসক আছেন, তিনিও বলেছেন যে হ্যাঁ, এখানে চিকিৎসকদের একটু আরও মানবিক হওয়া দরকার, রোগীর প্রতি একটু সহানুভূতি, একটু হাসি মুখে কথা বলা, একটু সময় দেওয়া, সেগুলোর প্রয়োজনীয়তা রয়েছে। অপ্রয়োজনীয় ঔষধ না লেখা প্রেসক্রিপশনের মধ্যে, অপ্রয়োজনীয় ডায়াগনোসিসের জন্য না পাঠানো, এগুলো চিকিৎসকদের প্রতি আস্থা ফিরিয়ে আনতে অনেক বেশি কাজ করবে। সেই সঙ্গে আমাদের স্বাস্থ্যখাতের নীতির ক্ষেত্রে কিছু পরামর্শ ওনারা দিয়েছেন, যেমন রেফারেল সিস্টেমের কথা বলেছেন, স্বাস্থ্য বিমার কথা বলেছেন, এই এই বিষয়গুলো অন্তর্ভুক্তির প্রয়োজনীয়তা রয়েছে। এবং সব মিলিয়ে আসলে আমরা চিকিৎসক, আমরা সবসময়ই বলি যে সৃষ্টিকর্তার পরে মানুষ যখন অসুস্থ হয় চিকিৎসকই তার কাছে সবচেয়ে ভরসার স্থল, এবং মানুষ অসুস্থ হবে এটি প্রকৃতির নিয়ম, তাকে চিকিৎসকের কাছে যেতে হবে। কিন্তু অসুস্থতা যত কম হয়, অসুস্থতা, শরীরে রোগ ব্যাধির জটিলতা যত কম হয়, সেটি কিন্তু অনেকখানি মানুষের নিজের নিয়ন্ত্রণের মধ্যে, সেই নিয়ন্ত্রণটা যেন আমরা নিজেরা করতে পারি। এবং সেখানে যে পরামর্শ আমার অতিথিরা দিলেন, এই পরামর্শগুলো যেন আমরা মেনে চলতে পারি, একে অপরকে এই বিষয়ে সচেতন করে তুলতে পারি, সেটি ইতিবাচক একটি পদক্ষেপ হবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।